শরীফে সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন অথবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়া والجارجل قربا والجارل جنوب والصاحب بالجنب নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী আর সঙ্গী সাথীদের সাথে তোমরা সব সময় জন্য সৎ ব্যবহার করবে একবার আসতেই বলা যাবে সুবহানাল্লাহ প্রতিবেশী দূরে থাক প্রতিবেশী চলে যাক মুসলমানের বাচ্চা ভাই ভাইয়ের সাথে ঠিক মতো কথা বলে না দেখা হলে সাক্ষাৎ নাই সালাম নাই কালাম নাই বিশ্ব নবী বলেছেন ফামান হাদারা ফাওকা সালাসিম মাতা দাখালান না যে ব্যক্তি তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সালাম কালাম বন্ধ অবস্থায় মারা যাবে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে তাই বহু জায়গায় দেখা যায় এক মায়ের দুই সহোদর ভাই পাশাপাশি বাস করে কিন্তু কথাবার্তা নাই দুই ভাই আই করে যে যার মতো খায় চোখে চোখে কথা হলে মুখ ঝটকায় ভাই ভাই টুকুবুকু হয়েছিল তাই একে অপরের সম্পদে জলে হিংসায় মাঝে মধ্যে কুরুক্ষেত্রের ঝগড়া বাঁধায় আবার কাঁটা তারের বেড়া দেয় মেন সীমা নাই ভাই ভাই টুকুবুকু হয়েছিল তাই বহুকাল চলে গেল মিটমাট নাই হাতে ধরে পায়ে পড়ে আমি বলে যাই ভুলে যা হিংসা করা ভাবি পাবি যে রেহাই নইলে সকল আমল পুড়ে হবে ছাই আদা আর কাঁচকলা মেলে কোনো দিন সে কোকিলের রব শুনে কাগজলে হিংসে তেলে দেওয়া বেগুনে ঝগড়া তো আর দেখুনে স্যাঁক স্যাঁক করে যেন খেতে আসে এখুনে আল্লাহ নবী বলেছেন লাতাবা গুদু আলা তাহাসুদু খবরদার তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না কারো উপরে হিংসা করবে না পরহিংসা দোজকে বাস যুগে যুগে সর্বনাশ রসূলুল্লাহ আরো বলেছেন ইয়াকুমুল হাসাদা তোমরা হিংসা করা থেকে দূরে থাকবে ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কেননা হিংসা নেক আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় কামা তাকুলুন নারাল হাতাবা যেমন আগুন কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয় হিংসা করবেন না মুসলমান পরের ধন সম্পদে কেন কলজে জ্বলে হিংসার কারণে তুই যাবি রসাতলে কাঠকে আগুন যেমন ছাই করে ফেলে এবাদত বন্দেগী তেমন যাবে বিফলে হিংসা বিদ্বেষ যারা ত্যাগ করে চলে তারাই থাকিবে খাঁটি মোমেনের দলে তাহলে নবীর কোন কথা আমরা শুনি বিশ্ব নবী বললেন খাইরুন নাসে মাইয়ান ফাউন নাসাব মানুষের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে আল্লাহর নবী আরো বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ফালা ইউজু জারাহু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে একজন আছেন কিয়ামত হবে হাশরের দিনে উঠতে হবে আল্লাহর দরবারে হিসেব দেওয়া লাগবে যে ব্যক্তি এই কথার উপরে বিশ্বাস রাখে সে যেন কোনোদিন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তোমরা যখন তরকারি রান্না করবে গোশত পাকাবে মাছ পাকাবে আমি বিশ্ব নবী বলে গেলাম একটু বেশি করে পাতিলে হাড়িতে পানি ঢালবে যাতে তোমার প্রতিবেশীর বাড়ি একটু ঝোল পৌঁছায় ঝোলের কথা কেন বললেন গরুর গোশতের পেয়ালা দিতে মুসলমান যদি তোমার কলজে কষকষ করে ভেটকি মাছ ইলিশ মাছের পেয়ালা দিতে গেলে স্ত্রী বাল বাচ্চার ঠিক মতো কাঁসর ভরবে না আমি আল্লাহর নবী বললাম তোমাদের একটু পেয়ালায় শুধু ঝোল দেবে হাড়িতে একটু পানি দেবে অন্তত একটু ঝোল পৌঁছায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন লাইসাল মুমিনু বিল্লাজি ইয়াশবাহু জারুহু জায়ুন ইলা জামবিহি সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয় মুসলমান হতে পারবে না
যে উদার ভর্তি করে খায়, জন্মের মতো বস্তা ঠেসে খায়, অথচ তার গরিব প্রতিবেশী অনাহারে রয়। মুসলমানের বাচ্চা শুনতে কি পাও, পাশের বাড়ি খবর নিয়ে তবে পেট পুড়ে খাও। যদি তুমি আল্লাহকে খুশি করতে চাও, প্রতিবেশী গরিবদের আপন করে নাও, মাছ গোস্ত হাঁড়িতে যা কিছু পাকাও, কিছু কিছু দিয়ে তাদের আহার করাও, সাধ্য মতো যা পারো দান করে দাও। এভাবে তাদের যদি খাওয়াও পড়াও, হাসি মনে খুশি মনে আল্লাহর জান্নাতে যাও। মুসলমান কোথায়? আল্লাহ নবী বললেন, লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। সেই ব্যক্তি প্রকৃত বীর পুরুষ নয়, সেই ব্যক্তি প্রকৃত যোদ্ধা নয় যে অন্যকে ধরাশায়ী করে, লড়াই করে হারিয়ে দেয়, সে ব্যক্তি প্রকৃত বীর পুরুষ নয়। বরং প্রকৃত বীর পুরুষ হলো সেই ব্যক্তি, রাগের সময় যে নিজেকে সংযত রাখে। বদরাগী চোখ লাল যেন নেশাখোর, তর্জন গর্জন করে কিন্তু ভিতরে ফাঁপর, মামাশি থাকে না কেন রাগেতে বিভোর, মা বাপের গালি দেয় করে মারধর, বিবিকে রাগের বসে ভাঙিল পাঁজর, দাঁতে দাঁতে চাপ দিয়ে করে কড়মড়, যেন সকলের পিছে খাবে মা সাহাড় গোড়, এটা ভাঙে ওটা ভাঙে পাষাণ পাবর, মায়া দয়া নাই যে কলজে পাথর, ঠান্ডা মাথায় করো চিন্তা ফকর, রাগ যে হারাম রে কে বোঝাবে তোর। বিশ্ব নবী আরো বললেন, যে ব্যক্তি কারো ক্ষতি করবে আমার আল্লাহ পাক তার ক্ষতি করে দেবে, আর যে ব্যক্তি বিনা কারণে বিনা অপরাধে কারো সঙ্গে শত্রুতা করবে দুশ্মনী করবে আমার আল্লাহ পাক স্বয়ং তার দুশ্মন হয়ে যাবে। ও ভাই খোদার মার দুনিয়ার বার, তার গজব ঠেকাবার সাধ্য নাই কার, পরের ক্ষতি করলে ওরে নিজের ক্ষতি হবে, ইট মারলে পাটকেলটি তার জন্য রবে, ধ্বংস হয়ে যাবি ওরে খোদার গজবে, উই আর ইঁদুরের স্বভাব যাবে তোমার কবে, সমাজের সদা লোক তোমার বদনাম গাবে। যে ব্যক্তি অকারণে শত্রু বাড়াবে, আল্লাহ তালা স্বয়ং তার শত্রু হয়ে যাবে, নারাজ হয়ে খোদা তাকে কাঁদাবে, গজব দিয়ে তার ঠান্ডা করে দেবে। বিশ্বনবী আরো বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবি কালবিহি ওয়া যা ফুল ইমান। কাউকে অপরাধ করতে যদি দেখো, কে বলতেছে? এই কে বলতেছে জোরে বলে? আল্লাহর নবী বলছেন, কেউ যদি পাপের কাজ করে, গুনার কাজ করতে দেখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলে গেলাম, যদি কেউ পাপের কাজ করে, গুনার কাজ করে, তুমি দেখতে যদি দেখে ফেলো, তাহলে তুমি হাত দ্বারা প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাদি ফাবি লিসানিহি, যদি হাত দ্বারা প্রতিবাদ না করতে পারো, জবান দ্বারা প্রতিবাদ করবে, মুখের দ্বারা প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাদি ফাবি কালবিহি, জবান দ্বারা যদি প্রতিবাদ না করতে পারো, তাহলে অন্তর থেকে ঘৃণা করবে। ওয়াজালিকা আফুল ঈমান, এটাই হলো সবচাইতে দুর্বলতম ঈমান। ওরে তে ফেরেঙ্গা মুসলমান, নিজেরা করে ভুল, মুসলমান মুসলমানের জায়গায় নাই, মুসলমান মুসলমানের জায়গায় নাই, মুসলমান তে ফেরেঙ্গা মুসলমান, এরা মানে না খোদার সংবিধান, পাপের কাজে লিপ্ত সদা ঝুন পাপি বেঈমান, মোবাইলে শোনে সদা লারে লাপ্পা হিন্দি গান, ভিসিআরে নীল ছবিতে মত্ত এদের মন পেরান, চরিত্র ধ্বংস হয়ে শেষ হয়েছে যুবকগণ, আয় ফিরে আয় ওরে পাপি খোদা বড় মেহেরবান, হয়তো দিতে পারেন খোদা তওবা করার সুযোগ দান, তা না হলে ওরে পাপি সময় এলে চিটপটান,
জন্মের ঘুম ঘুমিয়ে যাবি কবরেতে সই শটান। আল্লাহর নবী বলছেন আফজাল জিহাদু কালিমাতু হাক্কুন ইনদা সুলতানিন জায়ের, জালেম শাসকের সামনে হক কথা বলা সত্য কথা বলা উত্তম জিহাদ। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন মান হাশিয়া মা জালিমিন লিয়াকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। ভালো করে শোনেন হাদিসটা। বিশ্ব নবী বললেন কোন ব্যক্তি যদি কোন জালেমের সাহায্য করে, কোন নেতার সাহায্য করে, যে নেতা অত্যাচার করে, জুলুম করে, জমি কেড়ে নিয়ে এমন করে অত্যাচার করে, বাল বাচ্চাকে ঠিক মতো ঘুমোতে দেয় না, অত্যাচার করে, বিরক্ত করে, পরোক্ষ প্রত্যক্ষ ভাবে শত্রুতা করে, জুলুম করে, আরে লোকটা যদি জানে যে ওই মানুষটা অত্যাচারী, অত্যাচারী জানার পরেও যদি কেউ তাকে সাহায্য করে, আমার সোনার নবী বলছেন ফা খারাজা মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বার হয়ে যাবে। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। এতক্ষণ কাঠ খড় পোড়ানো বেকার হয়নি তো আমার? যে জালেমদের শক্তি যোগাবে সে ইসলাম থেকে বার হয়ে যাবে, তো বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই সেই জন্য তো আমি দেখলাম যে এরা ঠিক শুনতেছে নাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ আমেরিকার টাকায় মিশরের মুসলমানদের একদল ঝুনো পাপি মুসলমান সারাদিন রোজা রাখে, শুকিয়ে থাকে, ভিতরে ভিতরে আমেরিকার টাকা আসতেছে, ওই টাকা দিয়ে নামি দামি ইফতার কেনে, কত রকমের ফল, কত রকমের খাদ্য, কত রকমের জিনিস, কত রকমের জুস। মুসলমানেরা সারাদিন শুকিয়ে আমেরিকার টাকায় ইফতার কিনে এরা ইফতার করছে। আমেরিকা মুসলমানদের টপ খাওয়ানোর জন্য কত মিশনারি কলেজ স্কুল তৈরি করছে, বিনা পয়সায় চিকিৎসা হবে, বিনা পয়সায় লেখাপড়া ছেলেদের শেখানো হবে, মেয়েদের শেখানো হবে, কত ধান্দাবাজি করে মুসলমানদের চার খাওয়ায় ওই আমেরিকার মদত পুষ্ট রাষ্ট্র ইসরায়েল। সমস্ত ইসরায়েলটা ইহুদি ভর্তি হয়ে আছে, ইহুদি আর মুসলমানের সম্পর্ক এমন বিড়াল আর ইঁদুরের যেমন সম্পর্ক, বিড়াল যদি ইঁদুরকে না খেতে পারে অন্তত মেরে ফেলবে, তো ইহুদি আর মুসলমানের সম্পর্ক এরকম। সেই ইহুদি রাষ্ট্র থেকে তৈরি হয়েছে আমরা বর্তমানে যেসব থামস আপ, কোকাকোলা, সেভেন আপ, স্প্রাইট আমরা গিলছি, এগুলো ইসরায়েলের তৈরি তৈরি, যেগুলো অবশ্য এখন অন্য অন্য কোম্পানি বার হয়েছে, ইসরায়েলের তৈরি পেপসি, কোকাকোলা, থামস আপ, সেভেন আপ আমরা জন্মের মতো গিলছি। এই পেপসি শব্দের অর্থ আমরা জানি না, পেপসি একটা শর্টকাট নাম, সংক্ষিপ্ত নাম। এই পেপসির পুরো অর্থ আমরা জানলে অবাক হয়ে যাব। পেপসির পুরো অর্থ হলো পিতে পে মানে আমাকে দাও, ই থেকে এভরি মানে প্রত্যেকে, পি থেকে পেনি, পেনি মানে টাকা, একটা করে টাকা দাও। ইসরায়েলের টাকাকে পেনি বলা হয়, পিতে পেনি আমাকে দাও, একটা করে টাকা আমাদেরকে দাও। এস থেকে সেভ করা হবে, বাঁচানো হবে, আই থেকে ইসরায়েল, ইসরায়েল রাষ্ট্রকে। পেপসির পুরো অর্থ হলো তোমরা পেপসি খেয়ে জন্মের মতো আনন্দ করে, একটা করে টাকা আমরা ইসরায়েল আমাদেরকে সাহায্য করো, ওই টাকা দিয়ে আমাদের রাষ্ট্র ইসরায়েলকে, ইসরায়েলকে শক্তিশালী করব, আর ওই টাকায় অস্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি কিনে মুসলমান তোমাদেরকে টাইট করব। কিছু মনোভাব জনগণের নেতা সেরে সেজে করে অত্যাচার, হর হামেশা করে কত পাপাচার, আশুতোষ মার্কা গোপে আছে মুখ ঢাকা তার, নেহেরু মার্কা কোট টুপি পরিল আবার, গান্ধী মার্কা চশমাতে মুখখানি ভার, এরা মগজ ধোলাই করে ভাষণে সবার, গ্রান্টি দেয় মানুষের খাওয়া ও পরার, অভাব দরিদ্র এবার হবে চুরমার, নেতা হয়ে দেখা নাই দিদি ও দাদার, জমের বাড়ি গিয়ে মর তোদের নেই দরকার, মুসলমান মুসলমানের জায়গায় নাই কোথায় গেল। আল্লাহর নবী বলেছেন সর্বত্র আমে তো আমলু
কলিমাতে ইদু আলাহাল আগনিয়া ওয়া ইয়াতরাকুল মাসাকিন সেই ওলিমার খানা সেই বিয়ের খানা সবচাইতে নোংরা সবচাইতে নিকৃষ্ট যে খানাতে শুধু ধনীদের দাওয়াত করা হয় বড় লোকদের ইনভাইট করা হয় আর গরিবদেরকে বঞ্চিত করা হয় আজ বিয়ে শাদি ওলিমায় ভিআইপিরা দাওয়াত পায় প্রতিবেশী হক হারায় ধনী লোকে পেট ভরায় ওরে ভাই বড় লোকের করলে দাওয়াত নগদ কিছু পাওয়া যায় ওদিকে গরিব করে হায় রে হায় যেন নেই কোনো তার পরিচয় জলে সদা পেট ক্ষুধায় একটু ভালো মন্দ খেতে চায় ওই অনুষ্ঠান বাড়ির আশেপাশে যদি যায় তাদের পানে চোখ রাঙায় সিসি করে তাড়িয়ে দেয় ধমক দিয়ে নিন্দা গায় আশায় আশায় রইল বসে পেটটি পুড়ে খাবে তাই সে গুড়িয়ে পড়লো বালি স্বপ্ন হলো চুলোর ছাই নবীর উম্মত বলে আমরা প্রচার করব আর নবীর বিপরীত আমরা চলব আবার নবী সুপারিশ করবে নবী কি পাগল হয়েছ না হ্যাঁ এ মুসলমানেরা আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের 157 পৃষ্ঠায় কিতাবুল আতঈম বলে একটা অধ্যায় আছে ওর ভিতরে দেখছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাতুন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ নবী যখন কোন দাওয়াত বাড়িতে যেতেন খানা বাড়িতে যেতেন কোন খাদ্য খাওয়ার সময় কোনদিন তার বদনাম করতেন না সেই নবীর টাটকা উম্মতের বাচ্চারা বিয়ে বাড়ি খানা বাড়ি চৌতা বাড়ি যেথায় দাওয়াত পাবে কিছু হতভাগা দেখবেন তার বদনাম গাবে নুন ঝাল বেশি হলে চোখ রাঙাবে বাড়িওয়ালার চোখে এরা পানি ঝরাবে সবার সামনে এরা কাঁসা খুলে দেবে বেহায়া বেশরমের আবার সেই খানা খাবে আরো দাও আরো দাও বলে ছাঁচড়ার মতো চাবে এদের স্বভাব শুধু ঝগড়া বাঁধাবে নিজের দোকান কেটে লোক হাসাবে খোদার গজবে এরা গোল্লায় যাবে তওবা না করিলে পাপ মাপ নাহি হবে আল্লাহ হুম্মা না ও ভাইরা বাবাজিরা আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছেন হুররে মালে বা সালাহারি রাওয়াজ সাহাবা আলা জুকুয়ারে উম্মতি আমার উম্মতের পুরুষের জন্য মদ্যা লোকের জন্য রেশমের পোশাক আর সোনার ব্যবহার হারাম করা হয়েছে নারীদের জন্য আল্লাহ পাকে দুটোকে হালাল করে দিয়েছেন একবার আসতে কি বলা যাবে সুবহানাল্লাহ কিন্তু হায়রে কি ফিতনা এলো দুনিয়া মদ্দালোকে সোনার চেন পরিল গলায় সোনার আংটি হাতে পরে জাতির মাথা খায় বিয়ের আগে মেয়ের বাপের গোপনে জানায় যেন সোনার বোতাম সোনার ঘড়ি তোমার জামাই বাবু পায় কত ভরি সোনা দেবে আগে জানতে চায় পুরুষের সোনা হারামে খবর নাই ড্রেসিং টেবিল আলমারি খাট গদি বিছানায় কালার টিভি শোকের সুবায় যেন হলার ভরে যায় ওরে হারাম খোরের পর থেকে মুসলমান আয় রে ফিরে আয় নবী বললেন আল বারকাত ও তানজিল ওয়াসা তার তো আম ফাকুলু মিন হাফা তাই হে ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি বরকত নাজিল হয় খানার মাঝখান থেকে থালার মাঝখান থেকে সুতরাং আমি বিশ্ব নবী তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা যখন খানা খাবে পাত্রের মাঝখান থেকে কোনোদিন খানা খাবে না এক পাশ থেকে এক সাইড থেকে খানা খাবে মাঝখান থেকে আমার আল্লাহ পাক বরকত দিয়ে ভরিয়ে দেবেন দুজনার খানায় আল্লাহ পাক চারজনার পেট ভরিয়ে দেবেন চারজনার খানায় আল্লাহ পাক কমপ্লিটলি বরকত দিয়ে আটজনার পেট ভরিয়ে দেবে আর যেখানে সেখানে যদি খামসা মারো তাহলে বরকত হরকতে পরিণত হয়ে যাবে আটজনার খানায় ও একজনার কাঁসরও ঠিক মতো ভরবে না তাহলে এক সাইড থেকে খেতে হবে আজ মুসলমান রমজান মাসে রোজা রেখে বিকেলবেলা চেনা যায় না বসিরউদ্দিন না সলিমউদ্দিন সাবালি গাল সব বেঁকে গেছে তুবড়ে গেছে নাক বেঁকে গেছে পেটের সাইজ নৌকার মতন হয়ে গেছে আসরের নামাজ পড়ে দেড় হাত সাইজের দাঁতন ঘষে আল্লাহ কখন ইফতার হবে ছয় আট জন এক জায়গায় বসেছে ইফতার
কার খাবে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলছে দেরি আছে একটু পড়ো ইয়া ওয়াসাল ফাদলি গফিরলি ইয়া ওয়াসাল কে কার দোয়া পড়ে রে ভাই একবার ঘড়ি পানে তাকায় আর একবার ইফতার পানে তাকায় অনেক দোয়া দরুদ হয়েছে কখন আজান দিবি তাই বল যেই না ইফতারের সময় হয়ে আজান দিয়েছে যে যার সাইড থেকে খাবে বলে সবাই মনে হয় কিছু কিছু হতভাগা দেখবেন আধ ঘন্টা আগে টার্গেট হয়ে আছে হাতা মারবো কোথায় তো ওটা তো ফাঁক পড়ে যেতে পারে পাশে মুরুব্বি চাচাজি ৩২টা দাঁতের ভিতরে সব প্রায় আউট হয়ে গেছে দুটো তিনটে মনে হয় ঠেকে আছে ফল খেতে পারে না গালে দিয়ে শুধু থুত নিয়ে দিয়ে চাবলায় খেতে তো ঠিক হতে পারে হতভাগা শুধু গরুর মতো জাগর কাটছো একবার ওই বুড়ো চাচাজির পানে তাকিয়ে দেখেছো কি তুমি কতটা খেলে ওই চাচা কতটা খেলে আর তোমার হলারে কতটা ঢুকলো এই মেন্টালিটি এই মানসিকতা কি রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন না 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 আজ মুসলমান মুসলমানে খানার জন্য দ্বন্দ্ব করে যেখানে সেখানে ফেরি কলে খাবার জোগাড় যায় যদি কানে হন্যে হয়ে ছুটে যায় ভোজের আসনে খানা বাড়ি বিয়ে বাড়ি হোক না যেখানে ভালারেতে ঢেলে খানা বিমালুম টানে লোভের বসে খামসা মারে থালার মাঝখানে সুস্থ শরীর ব্যস্ত করে অধিক ভোজনে এরা নবীর সুন্নত গেল ভুলে কিসের কারণে আবার ইফতার নিয়ে বসে শুধু চায় ঘড়ি পানে দোয়া পড়ো দরুদ পড়ো কে কথা শোনে যেন সব ইফতার একাই করবে সবার সক মনে মনে নবীর আদর্শ নবীর উম্মতের ভিতরে কোথায় আছে বাবা আছে আল্লাহর নবী কি বলছেন মরু আপনাকুম বিসলাতিল সাবঈন সিনিন তোমরা তোমাদের ছেলেদের মেয়েদেরকে বাচ্চা অবস্থায় সাত বছর বয়সে নামাজ পড়ার তাগিদ দেবে নামাজ পড়ার জন্য বারবার অনুরোধ করবে বোঝাবে ওয়াদরিবুহুম আলাইহা লি আশরিন সিনিন আর দশ বছর বয়সে নামাজ যদি না পড়ে পেটা চালাবে মারবে মারার সাহস আছে ধাড়িটা তো নামাজ পড়েন তো বাচ্চাদের মারবে কি অত সোজা ধাড়িরা ঠিক মতো নামাজ পড়ে না বাচ্চাদের শাসন করবে কি বা আল্লাহর নবী আল্লাহর রাসূল আরো বলেছেন আউয়ালু মা ইহাসাবু বিহি লাব্দ ইয়াউমাল কিয়ামাতি সালাত কিয়ামতের দিনে বান্দা বান্দিকে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়েছ যদি বলি হ্যাঁ তাহলে একটা লাইন হবে না তো দাঁড়িয়ে দেখতে হবে রাসূলুল্লাহ আরো জানিয়ে দিয়েছেন ইন্নামা মাউদাই সলাতে কা মাউদাই রাসে মিনাল জাসাদ তমাম শরীরের ভিতরে মাথার যেমন মর্যাদা তমাম দেহের ভিতরে মাথার যেমন মর্যাদা দিন ইসলামের ভিতরে নামাজের তেমন মর্যাদা আসতে বলা যাবে রাসূলুল্লাহ আরো বলেছেন আকরাবু মাইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন সেজদা থাকা অবস্থায় সেজদা করা অবস্থায় বান্দা বান্দি আমার আল্লাহর সব চাইতে নিকটে চলে যায় পরকালের কি নেই স্মরণ খোদার হুকুম করে পালন শুদ্ধ নামাজে গড় জীবন সাত বছরে অনুশীলন দশ বছরে কর শাসন না পড়িলে উৎপীড়ন পড়তে নামাজ মন গরম যদি না হয় মন নরম শয়তানি ফাঁতার কারণ ধোকা দেবে সারাক্ষণ কেন পড়বে নামাজ অকারণ নামাজ পড়তে করে বারণ বেঈমানদের চালচলন খারাপ কাজে টানবে মন আর নামাজ যদি হয় শান্ত মন তবে নাজাত পাবেন বন্ধুগণ নইলে জাহান্নামের আস্বালন করবে আগুন আগ্রাসন ফেরা অন্য মৃধ হামান কারণ সেদিন হবে আপন জন আমার কথা নাকি রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে কিয়ামতের দিনে ওই নামাজ বান্দা বান্দিকে নাজাতের একটা রাস্তা করে দেবে আর যে ব্যক্তি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে
খেলায় না পড়লি তো ঠিক মতো আল্লাহ বলে না, আল্লাহর খৌফে আল্লাহর ভয়েতে করব। বিপদে পড়েছে নামাজ কালাম পড়তে হবে, আর সাথে খারাপ হচ্ছে মানে চামড়া গুটিয়ে আসছে, রক্ত গাঢ় হয়ে যাচ্ছে, এরকম চিন্তা ভাবনা আসতেছে। যে ব্যক্তি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, ঠিক মতো নামাজ আদায় করে না, লামিয়া কুল্লাহু নূরুন, কিয়ামতের দিনে তার কোন নূর থাকবে না, ওয়ালা নাজাতুন, আর নাজাতের কোন উপায় থাকবে না, ওয়ালা বোরহানুন, তার কোন দলিল থাকবে না, ফেরাউন নামরুদ কারণ ওবা ইবনে খালফের সাথে তার হাসর হবে। একবার আসতে কি বলা যাবে, নাউজুবিল্লাহ, কাদের সাথে হাসর হবে, ফেরাউন নামরুদদের সাথে, মান তাসাব্বাহাবে কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে সেই জাতির সাথে তার হাসর হবে। আমার আপনার চাল চলন যদি খ্রিস্টানদের সাথে হয়, ওঠা বসা খ্রিস্টানদের সাথে আমাদের হাসর নাসর হবে, ইহুদিদের মতো চাল চলন যদি হয় তাহলে ইহুদিদের সাথে আমার আপনার হাসর নাসর হবে। আল্লাহওয়ালা আলেম বান্দাদের মতো যদি চাল চলন আমাদের হয়, আল্লাহওয়ালা আলেম বান্দাদের সাথে আমাদের হাসর নাসর হবে। জোরে বলুন, একবার আসতে বলুন সুবহানাল্লাহ। ভাই সেজন্য নবীর আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে, নবীর উম্মত বলে তো বুলিয়া উড়ালে হবে না। কোন জিনিসটা দেখে, দেহের কোন অংশ দেখে, কাজের কোন আমল দেখে আমাদের নাজাত দেবে আল্লাহ বলতে পারেন কোনটা ভালো? এক এক পিরিস পায়খানা, কেউ যদি বলে এটা বিরিয়ানি, বিরিয়ানি হবে? ওর ওদিকেও যায় এদিকেও তাই, একই রকম মুসলমান আমরা কোথায়? নবীর উম্মত হতে গেলে নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে, না তো আমরা কিভাবে নবীর সুপারিশ পাবো রে ভাই? আমি তো খাপ ছাড়া আলোচনা করলাম আজকে, যেখানে আমি জলসা করছি এই টাইমে এই সময়, কিন্তু আমি বাংলাদেশের বাগাছড়াতে জলসায় থাকতে পারতাম, কিন্তু আজকে আমি এখানে রয়েছি, সেখানে জলসা, এখানে যিনি আসার কথা তিনি সেখানে জলসা করছে, আর আমি এখানে করছি, মানে কপাল যে যেখানে আছে, আমার তো এখানে এটা প্রতিষ্ঠিত জলসা, আমার তো ছেলেরা নেয় না আশেপাশে, আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে যাওয়ার পরে আমাদের সাথে এরা সম্পর্ক রাখতে চায় না, বাংলাদেশে যেখানে জলসা হচ্ছে সেখানে আজ আতাউল্লাহ সেখানে বাস করছে, আর আমি এখানে বাস করছি, কি কর কপালের ফের। আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন, গাল ভরে উচ্চ রবে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া করবেন আমার জন্য, আমার সময় শেষ, বড় বড় আলেমরা রয়েছে তারা আপনাদের সামনে অজ্ঞেত করবেন। আমি তো প্রায় জায়গায় এলাকায় বলি, ঘর কা মুরগি ডাল ভরাবো।